হ্যালো বন্ধুরা আজ বিকেল পাঁচটা থেকে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রিয়াঙ্গন স্টেডিয়ামে আইএসএল এর প্রথম হেডার ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আপফ্রন্টে জেসন কামিন এবং ডিমিত্রি পেট্রাডাসকে রেখে প্রথম একাদশ সাজিয়েছিল কোচ লোপেস হাবাস অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা আনচেঞ্জ প্লেইং ইলেভেন নামায় আজ খেলার শুরুর থেকেই দুটি দলই জয়ের লক্ষ্যে মাঠে নামে খেলার শুরুর দিকেই লিস্টন গ্লাসও ভালো একটা অ্যাটাক তুলে আনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বক্সের দিকে তবে শেষ পর্যন্ত লিস্টন আর অ্যাটাককে আটকে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্স এরপর খেলার ছয় মিনিটের মাধ্যমে দীপেন্দুর একটা ব্যাড লাকের কারণে পেনাল্টি পায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যার ফলে খেলার শুরুর দিকেই টমি জুরিকের করা পেনাল্টি থেকে এক শূন্য গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড এবং পেনাল্টি থেকে গোল পাওয়ার পরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মোহনবাগানের ডিফেন্সের দিকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় গোল খাওয়ার পর মোহনবাগান দলের প্লেয়ারদের খুবই শিখে দেখাচ্ছিল অপরদিক দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সেকেন্ড গোলে লিড নেওয়ার জন্য একের পর এক আক্রমণ তুলে আনে মোহনবাগানের বক্সের দিকে এরপর ড্রিঙ্কস ব্রেকের পর মোহনবাগানকে ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরতে দেখা যায় কারণ ড্রিঙ্কস ব্রেকের পর মাস্টার মাইন্ড সাবাস দলের ছেলেদের খেলার ভুলগুলো শুধরে দেয় যার ফলে বেশ কিছু অ্যাটাক গড়ে তোলে মোহনবাগান দলের প্লেয়াররা এবং মাস্টার মাইন্ড হাবাসের সেই উপদেশ থেকেই খেলার অ্যাডের টাইমের প্রথম মিনিটেই জনি কাঁকর দুর্দান্ত একটা ডিফেন্স চেয়ারা পাশ থেকে চোখ ধাঁধানো গোল করে লিস্টন কোলাসো যার ফলে লিস্টনের গোলে সমতা ফেরে মোহনবাগান এরপর আবার সেই অ্যাডের টাইমেই আবারও সেই জনি কাঁকর পাশ থেকে আর একবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসের জালে বল জড়িয়ে দেয় জেসন কামিংস যার ফলে প্রথমার্ধের প্রথম দিকে এক শূন্য গোলে পিছিয়ে থেকেও প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টার থেকে সবুজ বেরুন বাহিনীদের দুর্দান্ত লড়াইয়ের ফলে দুই এক গোলে লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে মোহনবাগান দল এরপর খেলার দ্বিতীয়ার্ধের উনপঞ্চাশ মিনিটের মাথায় দীপেন্দুর এক্সপিরিয়েন্সের অভাবে দীপেন্দুকে বিট করে মোহনবাগানের জালে আরও একবার বল জড়িয়ে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রাইকার টমি চুরিক যার ফলে দুই দুই গোলে সমতা ফেরায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তবে দীপেন্দু কিছু মারাত্মক ভুল করলেও আজকের ম্যাচেও কিন্তু ছেলেটা দুর্দান্ত কিছু অ্যাটাক নষ্ট করে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আর এই দীপেন্দু যত সুযোগ পাবে ততই কিন্তু নিজেকে পরিণত করে মোহনবাগানের ডিফেন্সের ভরসা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু আশা করাই যায় তো যাই হোক এরপর বাহান্ন মিনিটের মাথায় জেসন কামিংসের সুন্দর একটা পাস থেকে নর্থ ইস্ট ইউনাইটেড জালে বল জড়িয়ে দেয় সেই ডিমিত্রিপেটটা টস যার ফলে আবারও তিন দুই গোলে এগিয়ে যায় মোহনবাগান এবং এই গোলের ঠিক চার মিনিটের মাথায় মানে ছাপ্পান্ন মিনিটের মাথায় আবারও সেই জনিকাউকর মাঝমাঠ থেকে করা দুর্দান্ত একটা পাশ থেকে নর্থ ইস্ট ইউনাইটেড জালে বল জড়িয়ে দেয় সাহাল আব্দুল সামাদ যার ফলে চার দুই গোলে লিড নিয়ে নেয় মোহনবাগান এবং কোচ অ্যান্তিনি সাবাস দলে এসেই জনিকাউককে কেন ফিরিয়ে নিয়ে এসেছিলেন সেটা কিন্তু জনিকাউক প্রতিটা ম্যাচেই প্রমাণ করে দিয়েছে সমর্থকদের সামনে এরপর শেষ পর্যন্ত দুটি দলে আরো বেশ কিছু অ্যাটাক করে তোলে তবে দুটি দলের কাছে আর কোনো গোল আসেনি যার ফলে শেষ পর্যন্ত আজ নর্থ ইস্ট ইউনাইটেড এফ চার দুই গোলে হারিয়ে মোহনবাগান কিন্তু পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানে পৌঁছে গেল তো আজকে মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে বিশেষ করে ডিমিত্রিপেট্রাটাস এবং জনিকা এরা দুজন যে পারফরমেন্স করেছে জাস্ট অসাধারণ আজকে মোহনবাগানের চারটে গোলের পেছনে তিনটি গোলেরই কিন্তু অবদান ছিল জনিকাউকর তো জনিকাউকর যে এই দলে কতটা একজন প্রয়োজনীয় খেলোয়াড় হয়ে যাচ্ছে সেটা কিন্তু বজায় যাচ্ছে আর আজকে মোহনবাগান দলের চারটে গোল কিন্তু চারজনের কাছ থেকে এসেছে যার ফলে বোঝা যাচ্ছে মোহনবাগান দল কিন্তু গোলের জন্য কোনো একটা পার্টিকুলার প্লেয়ারের ওপর নির্ভর করে নেই তবন্ধু আজকে মোহনবাগান দলের খেলা থেকে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও আর এটাও কমেন্ট করে জানিয়েও মোহনবাগান দলের আর কোন কোন দিকে একটু উন্নতি করার প্রয়োজন আছে বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তো আশু বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে